আমরা খড়গপুর এবং মেদিনীপুরের দিকে নজর রাখবো খড়গপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমকান্তি ত্রিপাঠী এবং অন্যদিকে মেদিনীপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আহ শাহজাহান আলী আমি তবে খড়গপুরের ছবিটার দিকে প্রথমে নজর রাখবো খড়গপুর থেকে আহ সৌমকান্তি রয়েছেন আমাদের সঙ্গে সোমকান্তি তুমি খড়গপুরের ছবিটা ঠিক কি দেখছো সকাল থেকে এই জানিয়ে কি খড়গপুর খড়গপুর শহরই সকাল থেকে খড়গপুর শহরে যে তালবাগিচা তেত্রিশ নম্বর ওয়ার্ড তালবাগিচা স্কুলে সেখানে সকালবেলা বিজেপির যে প্রার্থী রয়েছেন হিরণময় চট্টোপাধ্যায় তিনি আসেন এবং তিনি এসে যে প্রথম অভিযোগ আনেন যে সেটা হচ্ছে যে এই তালবাগিচা স্কুলে যে ভোটকেন্দ্র রয়েছে সেখানে ভোটার থেকে শুরু করে যে সমস্ত পোলিং এজেন্ট রয়েছেন তারা মোবাইল নিয়ে ভেতরে ঢুকছে এবং সেই অভিযোগ আনেন তিনি আনেন যে এই মোবাইল নিয়ে ভেতরে ঢুকে তারা মোবাইলে ছবি তুলছেন এবং বিভিন্ন ধরনের অভিযোগ আনেন এবং তিনি প্রিসাইডিং অফিসারের কাছে সেই অভিযোগ আনেন এবং তারপরে প্রিসাইডিং অফিসার ব্যবস্থা নেন তিনি কী অভিযোগ এনেছিলেন একবার সরাসরি আমরা চলে যাব হিরণময় চট্টোপাধ্যায়ের কাছে তিনি কি বলছেন একবার নিই আমরা কেউ বাবু কি অভিযোগ এনেছেন আপনি আজকে সকালে নির্বাচন কমিশনের নির্দেশ আছে যে মোবাইল নিয়ে কেউ ভিতরে ঢুকবেন না কারণ অনেকেই যেটা হল ক্যামেরা অন করে ঢোকেন এবং সেখানে কোন কোন বোটাম টিপছেন সেই বোতামের ছবিটা তুলে বাইরে গিয়ে হোয়াটসঅ্যাপ করেন তো কালকে এসডিও সাহেব বললেন যে আমি পরিষ্কারভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সবাইকে পুলিশ থেকে প্রিসাইডিং অফিসার্স বাট এখানে যখন আসি না পুলিশ না প্রিসাইডিং অফিসে ব্যাপারটা কেউ জানতেনই না তাদেরকে বলার পর তাদের সে জ্ঞান ফেরে এবং তখন তারা আস্তে আস্তে শুরু করেন যে না মোবাইল ভিতরে ঢোকা যাবে না এবং তারপরও কিছু কিছু পুলিশ অফিসার ভুলে যান জিজ্ঞেস করতে যে মোবাইল আছে কি নেই সামান্য ছোট্ট ব্যাপার ভোট দিতে যাওয়ার আগে পুলিশের কাছে মোবাইলটা রাখলো ভোট দিয়ে ফেরার সময় মোবাইলটা নিয়ে নিল কিন্তু এটা করতেই একটা বিরাট কষ্টকর ব্যাপার বলে মনে হচ্ছিল তো বারবার প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকে প্রত্যেকটি বুথে বুথে ঢুকে বলার পর এখন শুরু করেছে পুলিশ বাট এরকমই মানে এটাই এবং আমাদের এখানে কোনো ভিভিপ্যাট নেই পৌরসভা নির্বাচনেতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও ভিভিপ্যাট নেই বিনা ভিভিপ্যাটেতে এখানে ভোট হচ্ছে দেখা যায় কী হবে এই যে ভোট কেন্দ্রে তিনি নিজে ঢুকেছিলেন এবং ঢুকে গিয়ে তিনি বিভিন্ন জায়গাতে যখন অভিযোগ করেন শুধু তালবাগিচা হাই স্কুল নয় তালবাগিচা প্রাথমিক বিদ্যালয়েও সেখানেও ভোট হচ্ছিল সেখানেও তিনি ভোট কেন্দ্রে যান এবং ভোটকেন্দ্রে গিয়ে তিনি অভিযোগ আনেন যে এই যে কেন্দ্রগুলি রয়েছে সেখানে ভোটাররা মোবাইল নিয়ে ভেতরে ঢুকছে এবং ভোটের ছবি তুলছেন আমরা এই বিষয়টা নিয়ে চলে যাব ওই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি এই অভিযোগটা পুরোপুরি অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী জওহরলাল পাল তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন তিনি কী বলছেন এই অভিযোগ নিয়ে তিনি সঙ্গে একবার কথা বলিনি জ্বরবাবু কি হয়েছে এখানে অভিযোগ আনছেন যে ভোটাররা মোবাইল নিয়ে ভেতরে ঢুকছে এবং যারা পোলিং এজেন্ট রয়েছেন তারাও মোবাইল নিয়ে ভেতরে ঢুকছেন কি বলবেন নির্বাচনের ঘোষণার পর থেকে শুরু থেকে এখনো পর্যন্ত উনি আপনাদের টিভির পর্দায় আসার জন্য অনেক কথা বলছেন অনেক কিছু করেছেন আর এখনো করবেন মানুষ মানুষের কাজ করছে মানুষের উপর ওনার বিশ্বাস নেই উনি নির্বাচনে ভোট হওয়ার আগেই হেরে আছেন ঠিক আছে আছেন অতএব এই বিষয়ে আমার কিছু আপনারা শুনলেন সবাই জওয়ারলাল পাল তিনি অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন এবং তিনি জানাচ্ছেন আমরা কথা বলেছিলাম প্রিজাইডিং অফিসারের সঙ্গে তিনি বললেন যে তাদের কাছে লিখিত অর্ডার ছিল না কিন্তু ওই অর্ডার আসার পরে তারা কিন্তু মোবাইল সুইচ করা শুরু করেছে এবং যারা ভোট কেন্দ্রে যে সমস্ত ভোটাররা এবং যে সমস্ত পোলিং এজেন্টদের কাছে মোবাইল ছিল সমস্ত মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে একেবারে সময় অর্থাৎ ইতিমধ্যে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগের পর্ব শুরু হয়ে গিয়েছে তুমি নজর রাখো পরবর্তীতে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো আমরা এই মুহূর্তে মেদিনীপুরের ছবিটার দিকে নজর রাখবো সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শাহজাহান আলী শাহজাহান তুমি আহ মেদিনীপুরের ছবিটা সকাল থেকে ঠিক কি দেখছো ভোটারদের সংখ্যা কিরকম রয়েছে এখনো পর্যন্ত কি শান্তিপূর্ণ চলছে নির্বাচন দেখো মেদিনীপুর শহরে ভোট পর্ব শুরু হয়ে গেছে নির্বাচন কমিশনের যে নিয়ম সেই নিয়মে সাতটা থেকেই ভোট পর্ব শুরু হয়ে গেছে ছোটখাটো কয়েকটি ইভিএম বিভ্রাট যেগুলো কিছুক্ষণ পরে মেরামত সম্ভব হয়েছে এবং আরেকটি যেটা অভিযোগ ছিল মেদিনীপুর শহরের আট নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী কোহেলি দত্তর বুথ টেন্ট যেটা সেটা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাত কত রাতে কেউ পা কারা পুড়িয়ে দিয়েছে তো সেখানেও পুলিশ গিয়ে ব্যবস্থা নিয়েছে এছাড়া বাকি পুরোপুরি মোটামুটি শান্তিপূর্ণভাবেই আমি এই মুহূর্তে যেখানে রয়েছি মেদিনীপুর শহরের সব বড় যে ভোট গ্রহণ কেন্দ্র তা হলো একটা মিশন গার্লস উচ্চ বিদ্যালয় যেখানে আটটি বুথ রয়েছে এবং এই এলাকা তিন নম্বর ওয়ার্ড এই তিন নম্বর ওয়ার্ডের তিন প্রার্থী বিরোধী সিপিএম কংগ্রেস বিজেপি তারা এই মুহূর্তে আমার পেছনে রয়েছে আমি তাদের দেখানোর পেছনে একটা কারণ উল্লেখ করব যে এই এই তিন প্রার্থী সকাল থেকে বুথের বাইরেই তারা রয়েছেন একে অপরে খোঁজ গপ্প করে চলেছেন যেখানে প্রতিটি ওয়ার্ডেই বিজেপি বিভিন্ন বিরোধী প্রার্থীগুলো একে অপরের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ করে থাকে এখানে কিন্তু চিত্রটা পুরো আলাদা তারা প্রত্যেকেই একে অপরে খাবার শেয়ার করে খাচ্ছেন এবং বুথের বাইরে তাদের বক্তব্যটা এরকম যে ভোটের লড়াইটা বুথের মধ্যেই হোক নিজেদের মধ্যে সম্পর্কটা এখানকার ঐতিহ্য আছে যে এখানে প্রতি বছরই শান্তি শৃঙ্খলা ভাবেই ভোটটা হয় এখনো পর্যন্ত আমাদের ভোটটা শান্তি শৃঙ্খলা হচ্ছে আর পুলিশ প্রশাসনও আছে আমরা চাই যে শান্তি ভোটটা হোক যাতে কোনো সমস্যার মধ্যে সমস্যার মধ্যে কাউকে না পড়তে হয় পঁচিশটি ওয়ার্ডের প্রত্যেকটি বিরোধী প্রার্থী একে অপরের বিরুদ্ধে নানা রকম অভিযোগ করেছে প্রচারে বাধা কে বলছে অমুক ছিঁড়ে দিয়েছে কেউ বলছে এবং বাধা দিচ্ছে ছাপ্পা বিভিন্ন রকম অভিযোগ করে থাকে আপনাদের ক্ষেত্রে দেখলাম এক সঙ্গে বসে দাঁড়িয়ে সকাল থেকে খাওয়া দাওয়া করছেন ভোট বুথের মধ্যেই যাচ্ছেন মানে আমরা একই ওয়ার্ডের একই এলাকারই